অবিলম্বে ক্ষমতা ছেড়ে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে আওয়ামী লীগের অধীনে হওয়া সব নির্বাচন বাতিলের দাবি জানান তিনি। ঢাকা পাঁচ আসনের উপনির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। সরকার নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে অভিযোগ করে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। তার ভাষায়, উন্নয়নের নামে দেশে এখন লুটপাট চলছে। তাদের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন হতে পারে না, এই জন্য আমরা খুব স্পষ্ট করে বলেছি, আর তার ভাবনা করবেন না, পদত্যাগ করুন। অতীতের সকল নির্বাচনকে বাতিল করে দিয়ে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন অনুষ্ঠান করুন।